আসসালামু আলাইকুম ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব পূর্ব ইউরোপের একটি দেশ নিয়ে দেশটির নাম আপনারা অলরেডি জেনে গিয়েছেন দেশটির নাম ইউক্রেন ইউক্রেন দেশটি ইউরোপের একটি দেশ কিন্তু এটা সেন্জনভুক্ত না তবে বর্তমানে ইউক্রেন নিয়ে কেন আলোচনা করছি এর কারণ হচ্ছে সবাই এখন সার্চ করছেন ইউরোপের কোন দেশে সহজে ভিসা হয় যেহেতু সেনজেন দেশের ভিসাগুলো এই মুহূর্তে একটু টাফ এই কারণে নন সেনজেনগুলোতে মানুষ বেশি আগাচ্ছে তার মধ্যে রোমানিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া আলবেনিয়া বুলগেরিয়া এইগুলো নিয়ে সবাই আগাচ্ছে তো এর মধ্যে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইউক্রেন ইউক্রেন সম্পর্কে ভিসা ইনফরমেশনে অনেকগুলো এপিসোড আছে আপনারা দেখে নিতে পারেন সেই কন্টেন্টগুলোতে ডিটেলস ইউক্রেন সম্পর্কে আলোচনা করা আছে আমি আর সেটা আলোচনা করছি না আজকে ভিসা সম্পর্কিত সামান্য কিছু আলোচনা করছি আবারও বলছি কেন আলোচনা করছি বিগত দিনে সেনজেনভুক্ত দেশে যে আপনার বিভিন্ন দেশের মানুষ মুভ করেছে তার মধ্যে ইউক্রেন থেকেই অনেক বেশি মানুষ মুভ করেছে এই কারণে ইউক্রেন নিয়ে আলোচনা করছি কারণ যারা ইউরোপীয় ইউনিয়নের দেশে যেতে চায় তাদের কিন্তু ট্রেন্ডেন্সি থাকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ আর ইউক্রেন এমন একটি প্লেস যে যেখান থেকে আপনার সেনজেনভুক্ত দেশে একটু ইজিলি মুভ করা যায় ইউক্রেনের সাথে পার্শ্ববর্তী দেশগুলো আপনারা ম্যাপে একটু ফলো করবেন যে একটি সেনজেনভুক্ত দেশও কিন্তু ইউক্রেনের সাথে রয়েছে সেটা হচ্ছে পোল্যান্ড আর আমরা জানি সেনজেনভুক্ত দেশের যদি ভিসার কথা কেউ ভাবে তবে পোল্যান্ডের ভিসায় ইজিলি হয় তো কিছুদিন যদিও বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ভিসা রেশিও বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কম তবে অন্যান্য দেশ থেকে কিন্তু মোটামুটি ভালো আছে এই কারণে এই মুহূর্তে এই প্যান্ডামিকের মুহূর্তে আপনারা চাইলে ইউক্রেনের জন্য আবেদন করতে পারেন কারণ ইউক্রেনের ভিসাটা হ্যাসেল ফ্রি আপনার ওয়ার্ক পারমিট জেনুইন থাকলে আপনার এমবাসি থেকে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেখানে কেমন বেতন হয় আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি চল্লিশ থেকে পঁয়ষট্টির মধ্যে আপনারা সেখানে বেতন পাবেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হোটেল রেস্টুরেন্ট বার এ ধরনের জব দেখা যায় তাছাড়াও আরও অনেক জব আছে বিগত ভিডিওগুলো দেখবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের জন্য মেসেজ একটাই এই মুহূর্তে সার্বিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া এর পাশাপাশি আরও একটি দেশ একটু ভালো বেতনে সম্ভাবনাময় দেশ সেটা হচ্ছে ইউক্রেন কারণ বিগত দিনে বাংলাদেশ থেকে অনেক মানুষ ইউক্রেনে গিয়েছে এবং ইউক্রেন থেকে পাড়িও জমিয়েছে আবার ইউক্রেনের সিটিজেনশিপও পেয়েছে বিয়ে বা অন্যান্য মাধ্যমে তো আমার অনেকের সাথেই কথা হয় যারা ইউক্রেন এই মুহূর্তে আছেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো সামান্য একটু তথ্য আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম